এই শোভন, শোভন, তুমি কোথায়? তুমি নাকি অনেক পচা হয়ে গেছো, তুমি নাকি খেতে চাও না, ঘুমাতে চাও না, তুমি নাকি সবাইকে মারো, সবাইকে নাকি বকা দাও, সারাদিন নাকি ফোন নিয়ে বসে থাকো, কি করো মোবাইলে তুমি? এত সাহস তোমার? তুমি জানো না মোবাইলে লালটু ভূত থাকে? তাহলে কেন মোবাইল ধরো তুমি? তোমার তো এটাও জানার কথা যে পচাবাবুদের লালটু ভূত পছন্দ করে না, পচাবাবুদেরকে লালটু ভূত ধরে ধরে খেয়ে ফেলে। তুমি কি জানো না শোভন? বলো আমাকে। তারা ভালো বাবু, লালটু ভূত তাদের অনেক আদর করে, অনেক চকলেট দেয়, অনেক খেলনা কিনে দেয়। তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি বাবা মার কথা শোনো, তুমি যদি দুষ্টামি না করো, তুমি যদি সারাদিন মোবাইল না ধরো, বড়দেরকে না মারো, ঠিক মতো ঘুমাও, ঠিক মতো খাও, তাহলে লালটু ভূত তোমাকে অনেক গিফট দিবে, আর তোমার বাবা মাও অনেক খুশি হবে যখন তুমি গুড বয় হয়ে যাবে। তুমি যদি গুড বয় না হও, যদি বাবা মার কথা না শোনো, তাহলে তোমাকে খেয়ে ফেলবো আমি। তখন তোমার বাবা মা অনেক কান্না করবে শোভন।